بسم الله الرحمن الرحيم. السلام عليكم, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আমি শামিম, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে একটা হাদিস শেয়ার করা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তিনবার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি সম্পূর্ণ কুরআন শরীফ খতম করার সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর এই কাজটা আমরা সবাই 2 মিনিটের মধ্যেই করতে পারি, তো চলুন দেখি আমরা পারি কিনা, ট্রাই করে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. الله تعالى আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন, আমিন।